উঠে পড়ব। ও সুন্দর একটা মসজিদ দেখুন, মসজিদটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি। এই যে কি সুন্দর একটা মসজিদ, আহ দেখে এই মনটা শান্তি হয়ে গেল। এই এখানে একটা মসজিদ, আর ওই যে ওখানে হচ্ছে সরকারি মসজিদ, যেটা সরকার থেকে প্রত্যেকটা উপজেলায় বানায় দেওয়া হয়েছে মেবি। আসসালামু আলাইকুম, এবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে বেরিয়ে পড়লাম, আমি আর মনি আসি, আর এখন আসি হচ্ছে আশুলিয়া রোডে। দেখতেই পাচ্ছেন আমার সামনে হচ্ছে ফোন লাগাই নিছি, এখানে আমার স্ট্যান্ড ছিল বাট এটা খুলে রাখতাম আমি। তো এখন আমি গুগল ম্যাপটা লাগাই নিয়েছি, কারণ যাচ্ছি অনেক দূরে আর রাস্তা আমি ঠিকঠাক মতো চিনি না, আর শর্টকাট অনেক রোড থাকে। এই জন্য এটা লাগাই নিছি যাতে শর্টকাট রোডগুলো ইউজ করতে পারি, না হলে অনেক ঝামেলা হয়। পিছন থেকে মনিকে দেখতে দিলে ও ঠিক মতো বোঝে না, আমিও বুঝতে পারি না ঠিক মতো। সো যাই হোক, মেইন কথায় আসি, এখন যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল, ঠিক আছে? টাঙ্গাইল যাচ্ছি জমিদার বাড়ি দেখতে, বা আরও অনেক কিছু করব। সো এখন আসি হচ্ছে আশুলিয়া রোডে, এই রোডটা দিয়েই যাচ্ছি, কারণ এই রোড দিয়ে তাড়াতাড়ি হবে। সো দেখতেই পাচ্ছেন এইদিকে রোডের অবস্থা খুব একটা ভালো না, অনেক ভাঙাচুরা। এই রোডে আমি ফার্স্ট আসলাম, এর আগে কখনো আসা হয় নাই। অনেক ভাঙাচুরা, আর আশেপাশে যে বালু উত্তোলন করে, উত্তোলন করে ওগুলো রাস্তার পাশে রাখছে এবং পুরো রাস্তার মাঝখান দিয়ে চলে আসছে, যেটা বাইকারদের জন্য খুবই বিপজ্জনক। আর এখানে মেবি ফ্লাইওভার হবে, দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের কাজ চলতেছে। সো ফ্লাইওভার হইলে তো ভালোই হয়, আমরা তখন ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট একদম আশুলিয়া চলে যেতে পারবো। আশুলিয়া রোডে বাইক চালাইতে চালাইতে এটা কোন জায়গায় চলে আসছি দাঁড়ান দেখি, আগে চিনতেছি না। সো এদিকে তুরাক বাইপাস রোড, এটা নদীর নাম টঙ্গি খাল, কামারপাড়া। সো কামারপাড়ায় চলে আসছি, এখন আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে এদিক দিয়ে, সেদিক দিয়েই যাই। গুগল ম্যাপকে আজকে পুরোপুরি বিশ্বাস করতে হবে, তাছাড়া আর করার কিছু নাই। আর এইদিকে হচ্ছে রাস্তার উন্নয়ন কাজ চলতেছে, আমার মনে আশুলিয়া থেকে একদম বেরিবাদ পুরা রোডটা ফোর লেন করবে এবং ওখানে ফ্লাইওভারও করবে অনেকগুলা। সো রাস্তার কাজ চলার কারণে রাস্তাটা একটু ভাঙাচুরা, বাট ঠিক আছে, সমস্যা নাই, একটু উন্নয়ন হইলে একটু অসুবিধা মেনে নেওয়াই যায়। গাজীপুরের সুন্দর একটা রোড দেখাই আপনাদের, দেখুন কি অবস্থা, এটা কোনো রোড? সি এই রোড দিয়ে প্রতিনিয়ত কত গাড়ি চলাচল করে, ধুলা বালি ভাঙা চূড়া, গাড়ি তো এমনি নষ্ট হবে হবে, সাথে আপনার শরীরে মনে করেন যে ধুলা বালি দিয়ে শেষ। যদিও আমি ডাস্ট কাভার পরেই আসছি, কারণ আমি জানি যে প্রচুর ধুলা বালিশ একদম কাপড় চুপুর নোংরা হয়ে যাবে, তারপরে ওই যে প্যান্টটা নোংরা হয়ে যাচ্ছে, কিছু করার নাই। যাই হোক, এখন একটা জ্যামে পড়লাম মনে হচ্ছে। টঙ্গি সরকারি কলেজ গাজীপুর পার হচ্ছি, এতক্ষণ অনেক জ্যাম খাইলাম পুরাই, যে সব লোকাল বাসগুলোর জন্য এই বসুমতী দাঁড় করায় যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই বলতেছে না। এমনি এক লেনের রাস্তা, ওখানে রাস্তার উন্নয়ন কাজের জন্য রাস্তা এক লেন করে ফেলছে। এই যে ঢুকলাম, আবার বেরোতে পারবো কিনা জানি না। সো ভিআইপি ভিআইপি যাচ্ছে, ভিআইপি গেলে আর রাস্তা দিয়ে মানুষজনের চলাচল করতে হবে না, ঠিক আছে? এই প্রোটোকলের সাথে চলে যাই। এই যে পুলিশও সিগন্যাল টিগন্যাল সব সাইড়া দিছে। পিছনে মেবি আরেকটা গাড়ি আছে, ওটাকে সাইড়া দিই, এখন এর পিছিয়ে পিছিয়ে যাইতে থাকি, তাহলে পুরো রোড মনে করেন ফাঁকা পাবো। এটা হচ্ছে তার গাছা না কি জায়গার নাম। সো এই যে এটা হচ্ছে বোর্ড বাজার, এখন বোর্ড বাজার পার হচ্ছি। এই যে ফ্লাইওভার ফুটওভার ব্রিজগুলোর নিচে লেখা আছে জায়গার নামগুলা, আমার জন্য সুবিধা হচ্ছে, পড়তে পারতেছি আমি। তো চলুন বোর্ড বাজার পার হয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো এখন পার হচ্ছি হাজির পুকুর, বাপরে এত জায়গার নাম, এখানে গাজীপুরটাই পার হতে পারতেছি না। সো জানি না আর কত দূর আছে, খুব বিরক্ত লাগতেছে। গাজীপুর ঢাকার বাইরে বের হইতেই মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়।
পুরা মনে করেন শরীরের যতটুকু এনার্জি আছে সবটুকু ঢাকায় নিয়ে তারপরে বাইরে বের করে দেয়, ঠিক আছে। এই সামনে আবার যানজট, আবার যানজট। তো এটা হচ্ছে মালিকের বাড়ি পার হইলাম, গাজীপুর বাইপাসে চলে আসছি, এখন যাব হাতের বামপাস দিয়ে। সো বামপাস দিয়ে উঠে পড়ব। দেখছেন অবস্থা বাস চালকদের, পিছনে দেখতেছে এই গাড়ি আছে তারপরও কি পরিমাণ চাপায় দিছে, এদের জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়। মানে এই এই লেন তো মনে করেন দ্রুত গতি গাড়ির জন্য, তাই না? হুট করে এই লেনে চাপায় দিছে, মানে এদের কি কোনো মানে পড়াশোনা তো নাই, নাই গাড়ি চালানোর ন্যূনতম যে একটা জ্ঞান থাকা দরকার সেইটুকুও নাই এই বাস চালকদের। তো এখন হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভারে উঠব, চন্দ্রা এখনো পার হয় নাই, প্রথমে ভুল ভাবছিলাম চন্দ্রা পার হয়েছি, সো চন্দ্রা মেবি পার হই নাই, কারণ চন্দ্রা পার হইলে তো এরকম আর এই এত বিল্ডিং টিল্ডিং থাকতো না, রাস্তা ফাঁকাই থাকতো। সো চন্দ্রা মেবি সামনে, চন্দ্রা পার হচ্ছে। সত্যি সত্যি একটু আগে আমি ভুলে বলছিলাম, সো এবার আমি ঠিকঠাকই দেখতে পারছি, চন্দ্রা পার হচ্ছি। আমার নিচে হচ্ছে চন্দ্রা বাস স্ট্যান্ডটা, সো চন্দ্রা পার হইতে আমার ভালোই সময় গেল। তো প্রাইভেট কারগুলো মানে খুব পাড়াবাড়ি করে, ওদেরকে আগে যাইতে দিই, পাড়াবাড়ি জিনিসটা আমার পছন্দ না। তো চন্দ্রা পার হয়ে গেলাম, এখন মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই থাকবে। তো চন্দ্রা পার হয়ে মেবি আমরা একটা ব্রেক নিব। এখন বাজে হচ্ছে এই যে ফ্লাইওভারের মুখে সব বাস জড়ো হয়ে থাকে, সব বাস এমনি ফ্লাইওভারে গাড়ি স্পিডে থাকে নামার সময়, বাট তারপরেও মনে করেন মুখের মধ্যে সব বাসটা সে জড়ো হয়ে থাকবে। মানে বাংলাদেশে সব কিছুর নিয়ম উল্টাপাল্টা, ঠিক আছে, উল্টা নিয়ম। এখান থেকে টাঙ্গাইল হচ্ছে 40 কিলোমিটার, মির্জাপুর হচ্ছে 13 কিলোমিটার, ঠিক আছে। সো ঢাকা টাঙ্গাইল হাইওয়ে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে রোডটা খুবই নতুন, রিসেন্টলি করা হয়েছে, বাট এই রোডে ওভারলোড, ওভারলোডের এই ট্রাকগুলো যাওয়ার কারণে রোড পুরো মনে করেন যে উঁচু নিচু হয়ে গেছে, আসলে খুবই খারাপ। এত সুন্দর একটা রোড, এত টাকা ব্যয় করে করা হয়েছে, মানে এই যে কিছু ওভারলোড গাড়ি নেওয়ার কারণে রোডগুলো একদম অবস্থা শেষ, আগেকার মতো আর নাই, এগুলো আবার মনে করেন ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। সো এই যে ওভারলোডের যে ট্রাকগুলো থাকে এগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু এই রোডগুলো বেশি দিন টিকবে না। অলরেডি উঁচু নিচু হওয়া শুরু হয়ে গেছে, আর কিছুদিন গেলে মনে করেন যে আরও খারাপ হয়ে যাবে। সো সব ওভারলোডের ট্রাকগুলো আসলে ওজন স্কেল দিয়ে মেপে মেপে তারপরে এইরকম হাইওয়েতে উঠতে দেওয়া উচিত, কারণ বাংলাদেশের মানুষ আসলে মানে ভালো না তো রে ভাই, পাইলে মনে করেন ছাড়বে না, ট্রাকের জায়গা আছে নিতে সমস্যা কি, দুইটা জিনিস বেশি নিলে দুইটা টাকা বেশি ইনকাম করতে পারবে, সমস্যা তো নাই। সো আমরা এখানে একটা ছোট একটা ব্রেক নিয়েছিলাম, যে মাখা টাকা খাচ্ছে, মনি মাখা খাচ্ছে, তারপরে বুট টুট খাইলাম, আরও পানি টানি খাওয়া দাওয়া করলাম, এখন আবার যাত্রা শুরু করব আমরা। তো আমরা এতক্ষণ বাইক চালাইতে চালাইতে এখন হচ্ছে টাঙ্গাইল রোডে হাইওয়েতে উঠে পড়ছি, মির্জাপুর পার হয়েছি আর কি। আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়িতে, এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। সো এতক্ষণ আপনারা আমার মোটর ব্লগ দেখলেন, সো আমরা এতক্ষণ মোটর ব্লগ করলাম, এখন একটু দাঁড়াইছি, রেস্ট নিচ্ছি, ছবি টবি উঠাচ্ছি, যেটা থাম্বনেলে দেখতে পারবেন। আর এখন আমরা একটু ব্রেক নিচ্ছি, কারণ হাইওয়েতে এত টানা বাইক চালাইলে একটু ব্রেকের দরকার আছে, ব্রেক না নিলে মনে করেন হাত পা পুরা লেগে যায়। যাই হোক, এখন বাজে সময় হচ্ছে 3টা, আমি দেখি এখন বাজে হচ্ছে 2:30, 3টার মধ্যে ময়রা জমিদার বাড়িতে পৌঁছাইতে পারবো। তো
তো এই ভিডিও হচ্ছে হলো শুধু মোটর ব্লগ থাকবে এবং জমিদার বাড়ির পন্তই থাকবে জমিদার বাড়ির ভিডিওটা আমি আলাদা করে করতে যাচ্ছি আপনাদের জন্য সো আজকে ভিডিও এই পন্তই ছিল আমি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি মোটর ব্লগটা এখন আপনারা নেক্সট ভিডিওতে আমার মহেরার জমিদার বাড়িটা পুরোটা দেখতে পারবেন যদি যাই আর কি সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন